সো হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের সাথে আরেকটি ক্লাস করবে আজকে থেকে, তার আগে তো তোমরা করছোই জিওগ্রাফি, বেঙ্গলি এবং অন্যান্য সাবজেক্টগুলো পলিটিক্যাল সায়েন্সের উপর। তো আজকে আমরা হিস্ট্রি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তার আগেও আমরা আলোচনা করেছিলাম অন্যান্য ক্লাসে, তো আজকে থেকে আমরা শুরু করবো হিস্ট্রি এবং বাকি যে ক্লাস রয়েছে ইকোনমিক্স সেটা নিয়ে। কিন্তু রেগুলারলি ক্লাস হবে, আমরা চাইবো যে যেহেতু চ্যাপ্টার আমাদের অনেকটাই, তো প্রত্যেকটা চ্যাপ্টার যাতে ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে এসে দুই তিনটি ক্লাসের মধ্যে যাতে শেষ করতে পারি, তো তার জন্য তোমরা কন্টিনিউয়াস থাকবে কিন্তু প্রত্যেক দিন, তাহলে ক্লাসগুলো করা যাবে। তো আমরা প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই নিয়ে আলোচনা করব, টেক্সট বুককে বেস করে, টেক্সট বুক দেখে। কিন্তু আমরা নোটবুক সেক্ষেত্রে ফলো করবো না, তোমাদেরও বলবো যে টেক্সট বুক পড়তে, যেহেতু এখন সময় নেই, সময়ের শর্টেজ রয়েছে, তার জন্য আমরা টেক্সট বুক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। তার আগে অবশ্যই আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসটি, সিলেবাস তোমরা অলরেডি তোমাদের কাছে রয়েছে এবং স্কুল থেকেও পেয়েছো আশা করব, স্কুলেও করাচ্ছে। তবুও আমরা বলছি যে আমাদের কাছে তিন তিনটে চ্যাপ্টার রয়েছে ইতিহাসের মধ্যে থেকে, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা পড়বো। তো আজকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন পড়বো এবং তার থেকে মার্ক ডিস্ট্রিবিউশনে দেখে নিই। এক মার্ক থাকবে এমসিকিউ আর ভেরি শর্ট আনসার, যেটা ওয়ান লাইন কমপ্লিট, ও যে ওয়ান কমপ্লিট সেন্টেন্স কিন্তু একটাই সেন্টেন্সে একটা লাইনেই কমপ্লিট করবে। ঠিক আছে, এক মার্ক থাকবে আর ভেরি শর্ট শর্ট আনসার থাকবে সেখানে দুই মার্ক, সেটা যাতে মোর দেন কিন্তু 40 ওয়ার্ড যাতে না হয়, এবং লং আনসার থাকবে এবং সেটাও কিন্তু মোর দেন যাতে 100 ওয়ার্ড না হয়, টোটাল 8 মার্ক থাকবে। তো সেইভাবে আমরা কোয়েশনগুলো সেট করে তোমাদের সামনে নিয়ে আসবো ক্লাসগুলোতে। ঠিক আছে, আজকে শুধু ইন্ট্রোডাক্টরি ক্লাস, বেশি ক্লাস লং হবে না, ছোটো ক্লাসের মধ্যে জাস্ট আজকে আমরা টপিকটা নিয়ে, চ্যাপ্টারটা নিয়ে জাস্ট কিছু ডিসকাশন করলাম এবং কয়েকটি কোয়েশন নিয়ে প্র্যাকটিস করলাম। তো তোমরা সাথে থাকবে লাস্ট অবধি, তার আগে অবশ্যই লাইক শেয়ার করে নেবে সবাই যারা চলে এসছো, নাহলে এন্ড অফ দ্য ক্লাস বলে যেতে পারো, সে আমাদের লাইক শেয়ার আমাদেরকে মোটিভেট করে যে ক্লাসগুলো রেগুলারলি করতে। তো বলবো যে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই ক্লাসের পিডিএফটি এন্ড অফ দ্য ক্লাস, সেই পিডিএফটি সেখানে দিয়ে থাকি, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ক্লাস 9-2023-24, তাহলে পেয়ে যাবে। চলো আমাদের ক্লাস আজকে শুরু করি। তো প্রথম যে কোয়েশনটি রয়েছে, ফরাসি বিপ্লব এবং বা বিপ্লব বলতে আমরা কী বুঝাই, তার সাথে বিপ্লব বলতে তোমরা কী বুঝো। সো বিপ্লব বলতে আমরা বুঝি কোনো কিছুর আমূল পরিবর্তন এবং দ্রুত পরিবর্তন, যদি দ্রুত পরিবর্তনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বিপ্লব প্রয়োজন, সেই অর্থে বিপ্লব বোঝায়। বিপ্লব বলতে কোনো ব্যবস্থার দ্রুত পরিবর্তন, সেটাকেই বিপ্লব বলি। দেখাই সেই অর্থে ফরাসি বিপ্লব কী ছিল, তো ফরাসি বিপ্লব বেসিক্যালি যে সামাজিক ও রাজনৈতিক উত্থান ছিল তখন সময়, সেই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের মধ্যে সেই সামাজিক ও রাজনৈতিক উত্থানটি শুরু হয়েছিল, এবং শুরু হয়েছিল সেটা সেই 1789 সাল নাগাদ কিন্তু শুরু হয়েছিল, এবং শেষ হয়েছিল 1799 সাল। সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল। তো ফরাসি বিপ্লবই কিন্তু আপকামিং ডেজ আমাদের ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকেও অনেকটা প্রভাবিত করেছিল। ভারতের যেসব সমাজ সংস্কারক ছিল তারা কিন্তু সেই আন্দোলন দ্বারা প্রবাহিত হয়েছিল, যে বিপ্লবই এবং বিপ্লব যদি বিপ্লবের রাস্তা যদি সঠিক এবং শান্তিপূর্ণ থাকে এবং সবার যদি একই চিন্তাভাবনাতে আসা যায়, তাহলে অবশ্যই সে অর্থে বিপ্লব অবশ্যই সাকসেসফুল হবেই। ঠিক আছে, তো ফরাসি সমাজ, ফ্রান্সের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখেছিলাম তখন সময় রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রকে সরিয়ে সেখানে সমাজতন্ত্র বা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেই আন্দোলন, সেই বিপ্লব সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো সেখানের মধ্যে যারা উদারপন্থী ছিল এবং উগ্র ধারণা দ্বারা অনুপ্রাণিত ছিল তারা রাজতন্ত্রের উৎখাত চেয়েছিল এবং রাজতন্ত্রকে পতনকে প্রভাবিত করেছিল। কিন্তু তো তার মধ্যে দিয়েই যে ফ্রান্সের মধ্যে সেই বিপ্লব সংগঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, তো তোমরা অবশ্যই দেখবে যে ফরাসি বিপ্লব যে কবে কোথায় শুরু হয়, তো এখন তো আসলো যে সেই বিপ্লব শুরু হয়েছিল সে ফ্রান্সের মধ্যে, তাহলে কোথায় শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল সে 1789 অর্থাৎ 1789 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু শুরু হয়েছিল। সে 14 জুলাই মনে রাখবে ডেটটি, যে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই শুরু হয়েছিল সে প্যারিস নগরীতে, সে বুরবেলায় শুরু হয়েছিল, সে বুরবেলায় প্যারিস নগরীতে বিপদ সংকেতের বেজে ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছিল, প্রচুর বড় সাইরেনের মধ্য দিয়ে সে ফরাসি বিপ্লব শুরু হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন,
কিসের উপর ভিত্তি করে যে রাজা তার সৈন্যবাহিনীকে শহরে প্রবেশ নির্দেশ দিয়েছিল? তো একটা সময় দেখেছিলাম যে বিপ্লব শুরু হওয়ার সাথে সাথে বলা হয়েছে যে রাজা তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছে শহরে প্রবেশ করার জন্য, সেটা বেস কিসের উপর বেস করে? সে সম্পূর্ণটা ছিল কিন্তু গুজব, কোনোটা মোটেই সত্য ছিল না। তখন সময় ফরাসের যে ফ্রান্সের মধ্যে যাই সংঘটিত হয়েছিল, জনগণের মধ্যে যাই রাজার সম্বন্ধে মেসেজ গিয়ে পৌঁছে গিয়েছিল, সেটা কিন্তু মোটেই সত্য ছিল না যে রাজা তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছে যে তখন সময় যে ফরাসি জনগণকে মারার জন্য, ফ্রান্সের জনগণকে মারার জন্য। তো নাগরিকদের কাছে ভুলবশত বা ভুল মেসেজ গিয়ে পৌঁছেছে, তো সেটা সম্পূর্ণ গুজব ছিল, সেটা মোটেই সত্য ছিল না। সেটা তো মনে রাখবে যে কিসের উপর বেস করে প্রবেশ নির্দেশ দিয়েছিল? গুজবের উপর বেস করে। নেক্সট কোয়েশ্চন, তো কত হাজার নারী পুরুষ একটি সামরিক প্রতিরোধ গড়ে তুলেছিল? আমরা দেখেছিলাম যখন রাজা তার নির্দেশ দেয় তার সৈন্যবাহিনীকে দেশ শহরে প্রবেশ করে নাগরিকের উপর গুলি বর্ষণ করো, তো সেক্ষেত্রে অবশ্যই জনসাধারণ তো বসে থাকবে না, তারাও তো প্রোটেস্ট করবে তাদের মতো করে। তো সেই মতো করে প্রায় দেখা গিয়েছিল প্রায় 7,000-এর মতো নারী পুরুষ কিন্তু তারা বিদ্রোহ হয়ে ওঠে। মনে রাখবে যে কত সংখ্যক নারী পুরুষ যে সামরিক প্রতিরোধ গড়ে তুলে, প্রায় 7,000, প্রচুর সংখ্যক মানুষ তারা তখন সময় সেখানে থাকা এক টাউন হলের সামনে জড়ো হয় এবং সামরিক প্রতিরোধ গড়ে তোলে। নেক্সট কোয়েশ্চনস, তো এইভাবে ডিসকাশন বেস কিন্তু আমরা কমপ্লিট চ্যাপ্টারটি কোয়েশনের মাধ্যমে কিন্তু শিখে নেব, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখে দেখে, তাতে তোমরা ডিসকাশনটাও বুঝলে, ফরাসি বিপ্লব কী ছিল, সেই বিপ্লব শুরু কীভাবে হলো, কারা তার পেছনে দায়ী ছিল, হ্যাঁ, যে কোন কোন রিজনগুলোর কারণগুলো ছিল যে তার জন্য বিপ্লব সংগঠিত হয়, এবং সেই বিপ্লব যে পরবর্তীকালে কোনো বিপ্লবকে কীভাবে প্রভাবিত করেছিল, বা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে সেটা সম্পর্ক কী। সো এসব কিছু আমাদের ক্লাসে ডিসকাশন হবে, আমরা চাইবো যে এক দুটি ক্লাসের মধ্যে যাতে শেষ করতে পারি সেভাবে প্রত্যেকটি চ্যাপ্টারগুলোও। সো অন্যান্য চ্যাপ্টারের মতো হিস্ট্রি এবং ইকোনমিক্স ক্লাসও তোমরা পাবে রেগুলারলি, তার জন্য অবশ্যই পাশে থাকবে। প্রশ্ন হচ্ছে যে আমাদের কিসের সন্তানে প্যারিসের জনতা যে বাস্তিল দুর্গে ঢুকে পড়েন, যে কিসের সন্তানে ঢুকে পড়েছিল, আমরা তার আগে আলোচনা করেছিলাম বা তোমরা স্কুলেও পড়তে পারো আশা করি, যে কিসের সন্তানে। তো তারা বেসিক্যালি দেখা গিয়েছিল তখন সময় যে অস্ত্রের গোপন ভাণ্ডারের উদ্ধারের উদ্দেশ্যে, কিন্তু যে কোথায় অস্ত্র রয়েছে। তো বিপ্লব শুরু হয়েছে, রাজা সেই সৈন্য তো বন্দুক নিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেই যে বন্দুকধারী সেই সৈন্যদের সাথে যুদ্ধ করবে? তো সেক্ষেত্রে সাধারণ মানুষের বন্দুকের প্রয়োজন ছিল, অস্ত্র শস্ত্রের প্রয়োজন ছিল। তো তারাও কিন্তু তারা অস্ত্রের অনুসন্ধান, অস্ত্রের সন্ধানে বিভিন্নভাবে সরকারি ভবন আক্রমণ করতে শুরু করে এবং অস্ত্রগুলো নিতে শুরু করে যুদ্ধ করার জন্য। তো বাস্তব দুর্গটি কী এবং সেটি শহরে কোন প্রান্তে অবস্থিত? তো বাস্তব দুর্গটি বেসিক্যালি কী যদি বলি, সেটা কী ছিল এবং সেটি শহরে কোথায় রয়েছে? যদি এরকমভাবে কোয়েশ্চেন আসে তাহলে আনসার কীভাবে করবে দেখে নাও। যে বেসিক্যালি সেটি কারাগার, অর্থাৎ যে যেখানে যেখানে বন্দীদের বন্দি করে রাখা হয়, আমরা বর্তমানে যেটিকে জেলখানা যেটা বলি, ঠিক আছে, নি জেলের মধ্যে যারা কয়েদি রয়েছে, যারা অপরাধী রয়েছে তাদেরকে বন্দি করে রাখা হয়। তো বাস্তব দুর্গ সেরকমই একটা ছিল যেখানে সে তাদেরকে বন্দি করে রাখা হতো। তো সেটি বেসিক্যালি যে শহরে কোন প্রান্তে ছিল, শহরের পূর্ব প্রান্তে ছিল, মনে রাখবে শহরের পূর্ব প্রান্তে কিন্তু অবস্থিত ছিল সেই বাস্তব দুর্গটি। নেক্সট কোয়েশ্চনস, যে বাস্তব দুর্গকে জনতা কিসের প্রতীক বলে মনে করতো, সেই দুর্গটিকে জনতা কীরকমভাবে দেখতো সেই দুর্গটিকে? তো অবশ্যই ভালো চোখে তো দেখবে না কখনো, অবশ্যই দুর্গটিকে ভালো চোখে দেখবে না, কারণ রাজতন্ত্রের বিরুদ্ধে যদি জনতা কোনো কিছু বলে তাহলে রাজা তাদেরকে সেই দুর্গের মধ্যে বন্দি করে রাখতো। সেক্ষেত্রে জনতা কি পছন্দ করতে পারে সেই দুর্গটি? কখনো করতে পারে না, কারণ তুমি যদি তোমার অধিকার এবং অধিকারকে নিয়ে যদি তুমি কিছু নাই বলতে পারো, তোমাদের যদি কথা বলার স্বাধীনতা না থাকে, চলাফেরার স্বাধীনতা না থাকে, অপরাধের এগেনস্টে কোনো কিছু না বলতে পারো, তাহলে তো হতে পারে না। তো এবং সেগুলো যদি মানুষ করে থাকে তাহলে রাজা বা তখন সময় রাজতন্ত্রে, সেই রাজতন্ত্রের সময়ে মানুষকে সেখানে বন্দী করে রাখতো, সেটিকে জনগণ কখনো ভালো চোখে দেখবে না। তো সেটি কি দেখতো? স্বৈরাচারী রাজাদের প্রতীক রূপে মনে করতো, মনে রাখবে সেটি, যে স্বৈরাচারী রাজাদের প্রতীক রূপে সেটিকে দেখতো তখন সময় মানুষ। হোপফুলি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তো অবশ্যই তোমার রেসপন্স করবে। তো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, বেশি ক্লাস লং করিনি, পরবর্তী ক্লাস থেকে আমরা চাইবো যে ক্লাসগুলো ডিউরেশন একটু বাড়াতে এবং প্রশ্নগুলো বেশি নিয়ে আসতে, যাতে এক দুটি ক্লাসের মধ্যে আমরা শেষ করতে পারি একটা চ্যাপ্টার করে, ঠিক আছে? তো আমরা যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন দেখেছি ফরাসি বিপ্লব থেকে, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন থেকে 8 মার্ক থাকবে। তো সেইভাবে আমরা কোয়েশনগুলো নিয়ে আসবো, ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখে তোমরা লাইক শেয়ার করে নেবে, পাশাপাশি বলবো
এই ক্লাসে পিডিএফটি ডাউনলোড করতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেল মোবাইল ইনস্টল করে টেলিগ্রাম ইনস্টল করে সেখানে সার্চ বটনের মধ্যে ক্লাস 9 ব্যাচ 2023-24 সার্চ করলে আমাদের সাথে জয়েন করতে পারছো, অথবা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকেও জয়েন করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, টিল দেন থ্যাংক ইউ, তোমরা সবাই স্টে সেফ স্টে হেলদি এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং, থ্যাংক ইউ অল।